দুর্গা পূজা বলে কোয়ার লগে বরাক উপত্যকা বা বরাক উপত্যকাবাসীর এক আকর্ষণের মূল কেন্দ্রবিন্দু হয়ে পড়ে কাছাড় জেলার উধারবন্দ সমষ্টির কালীবাড়ী রোড সার্বজনীন দুর্গা পূজা কমিটি। আর এইবারও সেই কালীবাড়ী রোড দুর্গা পূজা কমিটিয়ে দর্শকক আকর্ষিত করার লক্ষ্যে আটক ধুনিয়াক এলোকে মণ্ডপ নির্মাণ করেছে। সমান্তরালক এই যধারবন্দর সার্বজনীন পূজা কমিটি, সেই পূজা কমিটিত প্রতি বছরে দেখবলে পোৱা যায় যে লাখ লাখ দর্শনার্থীর ভিড় হয়। আর যেই আর এই ভিড় এলোকে সম্ভালিব হলে নানা সমস্যার সম্মুখীন হবলগিয়া হয়। আর এলোকর মূল উদ্দেশ্য হয়েছে যে বরাকর প্রতিটি প্রান্তর লোকসকলক এলোকর মূল পেন্ডেল আছে বা এলোকর যুহ এলোকে পূজা উপলক্ষে আয়োজন করে সেয়া যাতে সকলোরে মনত থাকি যায়। প্রতি বছরে এলোকে নানা পন্থা অবলম্বন করে যাতে দর্শনার্থীসকলক আকৃষ্ট করিব পৰা যায়। এইবারও কিন্তু এলোকে বিশেষ কিছু পন্থা অবলম্বন করেছে বা এলোকে কেবল মণ্ডপে নহয় দুর্গাজী প্রতিমা, সেই প্রতিমাটো বিশেষ নতুনত্ব অনার চেষ্টা করেছে। আর এই মুহূর্তে মই গোটে পরিবেশ দেখুৱাইছো, বিমানে দেখুৱাইছে যে কাছাৰ উদারবন্দর যে পূজা কমিটি, সেই পূজা কমিটির আয়োজন আসলে কিদরে চলছে। খুব সুউচ্চ মণ্ডপ নির্মাণ হয়েছে আর এই সম্পূর্ণ যর্মাণের কাম কাজ সেই কাম কাজ এই মুহূর্ত চলাই যাওয়া হয়েছে, কেন হাতত মাত্র সামান্য সময় আছে। আর সময়ের ভিতরতে সকলখিনি এলোকে কাম কাজ শেষ করব লাগিব। কিন্তু এই মুহূর্ত পূজা কমিটির কর্মকর্তা আমার সহ উপস্থিত আছে, যেহেতু আপনাদের প্রতি বছরে এই গোটে বরাক বলে কলে ভুল হব, প্রায় উত্তর পূর্বাঞ্চলের সিংহবাগ লোকক আপনাদের আকৃষ্ট করার প্রচেষ্টা চলায়। এইবারও খুব ধুনিয়া আপনাদের পেন্ডেল নির্মাণ করেছে আর মূর্তির ক্ষেত্রে বিশেষ সাসপেন্স থাকবে বলেও আপনি জানাইছে। গতি এইবার পরিকল্পনা কেন? অ্যাকচুয়ালি আমি পরিকল্পনাটা এনেকা করছো, আমার বরফের আদলে প্রতিমাটো আমি নির্মাণ করছো কৃত্রিম উপায়ে। উপরপর বরফ পড়ব, বরফ বন্ধ হওয়ার পিছত একটা ধোয়ার নিচেনা উঠিব আমি করছো। কেতিয়াও এনেকা পূজা আমি করা নাই, ডাঙর পূজা এবছর করছো। আমি বিগত 8-9 বছর আগতে আমার রাষ্ট্রপতিরও আমি শুভেচ্ছা বার্তা পাইছিলো, চিঠি আমার তাতে আছে, সিহঁতে দিছিলে উত্তর পূর্বাঞ্চলের শ্রেষ্ঠ পূজা বলে স্বীকৃতি দিছিলে। এবছরও আমি আশা রাখো আসামের সবচেয়ে বৃহৎ পূজা হব। আমার ইয়াতে লাইনের ব্যারিকেডের ব্যবস্থা আছে, 3000 মানুষ ব্যারিকেডের ভিতরত প্রবেশ করিব পারিব, মহিলা পুরুষ ভিন্ন ভিন্ন লাইন থাকিব, ভিতরত একটা ভলেন্টিয়ার লাইন থাকিব, কোনোবা মানুষ যদি প্রবলেম হয় যাতে তাক উলাই আনা যায় এইটো কারণে একটা রাস্তা আমি রাখিছো, পুলিশ প্রশাসন পেট্রোলিংয়ের কারণে রাখিছো। যেহেতু আপনার এই যে মণ্ডপ, সেই মণ্ডপও যথেষ্ট আকর্ষণীয় হয়েছে এইবার, আপনার এই মণ্ডপর কোনো আর্হি আছে নাকি, কপি করা হয়েছে নাকি কোনো বা কাল্পনিক? এইটো কাল্পনিক একটা রাজবাড়ি, রাজবাড়ি পরিত্যক্ত রাজবাড়ি বলে কয়, এইটো ভিতরতো এনেকা হয়েছে, রাস্তাটি পুরানো হয়ে গেছে, পুরানো হওয়ার কারণে এইটো গাছ গাছালি উঠি গেছে, ভিতরত এনেকা লতা পাতা হয়ে গেছে, এনেকাই আমি ভিতরটো আকর্ষণ করেছো। যেহেতু আপনি উল্লেখ করেছে যে ভিতর প্রতিমার প্রতিমা যে থাকিব, প্রতিমাত বিশেষ নতুনত্ব দিয়া হয়েছে, বরফর আদলে আপনি কইছে বরফর আদলে প্রতিমা থাকিব, গতি এইখিনিতে আমি দেখা পাইছো যে এটা প্রবেশ পথ আছে যত এক প্রকার তুষারপাত পাতর দরে এক পরিবেশ সৃষ্টি করা হয়েছে। এইটো যদি আপনার চাই ইন্টারনেটত, আমি কেদারনাথ মন্দির এজ এট ইজ কেদারনাথের নিচানা মন্দির করেছো, তারতে আরতিও হব, এইটো কেদারনাথ মন্দির, নেটত চালে আপনি পাব সেম মন্দির আছে। এইটো পাহাড়ি রাস্তাত কেদারনাথ মন্দির পাহাড়ের উপরত আছে, এইটো কারণে আমি পাহাড়ের এটা ইয়ে করছো, স্টেপ করছো, এইটো দিয়ে মানুষ সোমাব। আর আমার মানে এই এই পূজা পেন্ডেলত যেতিয়া দর্শনার্থী আহিব, যেতিয়া এই পথে প্রবেশ করব ভিতরলৈ, তেতিয়া এলোকর অনুভূতি সেইটোই হব যে আমি কেদারনাথ গই আছো, কেদারনাথ গই আছো। আর আমি পুলিশ প্রশাসনের পৰা এটা ইয়ে পাইছো যে 15 লাখের উপর মানুষ হবার চান্স আছে এই বছর, ইহতে আমার এসপির পড়া পুলিশ কন্ট্রোল রুমের কারণে রুম বানাবার কথা কইছে, আমি বনাই আছো ইহতর কারণে আমি করিম। আর পুলিশ প্রশাসন আমার বিগত বছরের পড়া খুব ভাল ডিউটি করি থাকে, আমার ইয়াত 9টি থাকে, আমার মানে ডাঙর হেল্প করি থাকে পুলিশ প্রশাসন, সাংবাদিক ইহতে সিআরপিও থাকে, ইহতে হেল্প করি থাকে, আমি যথেষ্ট আশাবাদী এই বছরও ইহতে করিব।
নিশ্চয় মূল কথাটো হৈছে এই যে মণ্ডপৰ নিৰ্মাণৰ কাম ইতিমধ্যে প্ৰায় সম্পূৰ্ণ হৈছে। সেই মণ্ডপ আসলতে পুৰণি ৰজাৰ কোনো এখন অট্টালিকা, সেই অট্টালিকা এওঁলোকে ইয়াতে প্ৰদৰ্শন কৰিব বিচাৰিছে। সমান্তৰালকৈ যিসকল দৰ্শনাৰ্থী মই পুনৰবাৰ দেখুৱাইছোঁ, এটা বিশেষ প্ৰৱেশপথ নিশ্চয় আপোনালোকে দেখিবলৈ পাইছে। সেই প্ৰৱেশপথ বা পথৰ মাজত কেদাৰনাথ মন্দিৰৰ আৰ্হিৰে এটা মন্দিৰ নিৰ্মাণ কৰা হৈছে। অৰ্থাৎ যিসকল দৰ্শনাৰ্থী এই পথেৰে ভিতৰলৈ প্ৰৱেশ কৰিব, এওঁলোকে অনুভৱ কৰিব পাৰিব যে এয়া কেদাৰনাথ মন্দিৰত তেওঁলোকে প্ৰৱেশ কৰিছে। সমান্তৰালকৈ তুষাৰপাতৰ বা বৰফৰ মাজেৰে এটা পথ গৈছে, তেনেও এটা ব্যৱস্থা এওঁলোকে কৰিছে। মূল কথাত ক'ব লাগিব যে ইতিমধ্যে কাৰ্যকৰ্তাসকলে জনাইছে যে ৰাষ্ট্ৰপতিৰ ফালৰ পৰাও স্বীকৃতি দিয়া হৈছে এটা সময়ত যে উত্তৰ পূৰ্বাঞ্চলৰ ভিতৰত আটাইতকৈ খুব সুন্দৰ দুৰ্গা পূজা ইয়াতেই অনুষ্ঠিত হয়, সেই স্বীকৃতি এওঁলোকে লাভ কৰিছে। মূল কথাটো হৈছে যে এইবাৰ পুনৰবাৰ এওঁলোকে দৰ্শনাৰ্থীসকলক আকৰ্ষিত কৰাৰ যি প্ৰচেষ্টা, সেই প্ৰচেষ্টা ইতিমধ্যে চলাই গৈছে। আৰু কাৰ্যকৰ্তাসকলে উল্লেখ কৰিছে যে 15 লাখ দৰ্শনাৰ্থী এইবাৰ ইয়াতে আহি উপস্থিত হ'ব আৰু এওঁলোকৰ যি আয়োজন, সেই আয়োজন প্ৰত্যক্ষ কৰিবলৈ সক্ষম হ'ব। মুঠ কথাত কোভিড পৰিস্থিতিৰ পিছত পুনৰবাৰ যেন হিয়া উজাৰি বৰাকৰ ৰাইজে উধাৰ বন্দৰ এই যি পূজা কমিটি, সাৰ্বজনীন কালী দুৰ্গা পূজা কমিটি, সেই দুৰ্গা পূজা কমিটিৰ পূজাৰ আনন্দ এওঁলোকে লাভ কৰিবলৈ সক্ষম হ'ব।